দ্বিতীয় খণ্ডের সপ্তম পরিচ্ছেদ। যখন নিশাকর আসিয়া বড় হয়ে বসিল, রোহিণীকে সুতরাং পাশের কামরায় প্রবেশ করিতে হইয়াছিল, কিন্তু নয়নের অন্তরাল হইল মাত্র, শ্রবণের নহে। কথোপকথন যাহা হইল সকলই কান পাতিয়া শুনিল, বরং দ্বারের পর্দাটি একটু সরাইয়া নিশাকরকে দেখিতে লাগিল। নিশাকরও দেখিল যে পর্দার পাশ হইতে একটি পটল চেরা চোখ তাকে দেখিতেছে। রোহিণী শুনিল যে নিশাকর অথবা রাসবিহারী হরিদ্রা গ্রাম হইতে আসিয়াছে। রূপ চাকরও রোহিণীর মতো সকল কথা দাঁড়াইয়া শুনিতেছিল। নিশাকর উঠিয়া গেলেই রোহিণী পর্দার পাশ হইতে মুখ বাহির করিয়া আঙুলের ইশারায় রূপকে ডাকিল। রূপ কাছে আসিলে তাহাকে কানে কানে বলিল, যা বলি তা পারবি? বাবুকে সকল কথা লুকাইতে হইবে। যাহা করিবি তাহা যদি বাবু কিছু না জানিতে পারে তবে তোকে 5 টাকা বকশিস দিব। রূপ মনে ভাবিল, আজ না জানি উঠিয়া কার মুখ দেখিয়াছিলাম, আজ তো দেখছি টাকা রোজগারের দিন, গরিব মানুষের 2 পয়সা এলেই ভালো। প্রকাশ্যে বলিল, যা বলিবেন তাই পারিব, কি আজ্ঞা করুন। রোহিণী বলিল, ওই বাবুর সঙ্গে নামিয়া যা, উনি আমার বাপের বাড়ির দেশ থেকে এসেছেন, সেখানকার কোনো সংবাদ আমি কখনো পাই না, তার জন্য কত কাঁদি। যদি দেশ থেকে একটি লোক এসেছে তাকে একবার আপনার জন্য 2টো খবর জিজ্ঞাসা করব। বাবু তো রেগে ওকে উঠিয়ে দিলেন, তুই গিয়ে তাকে বসা, এমন জায়গায় বসা যেন বাবু নিচে গেলে না দেখতে পান, আর কেহ না দেখিতে পায়। আমি একটু নিরিবিলি পেলেই যাব, যদি বসতে না চায় তবে কাকুতি মিনতি করিস। রূপ বকশিসের গন্ধ পাইয়াছে, যে আজ্ঞা বলিয়া ছুটিল। নিশাকর কি অভিপ্রায় গোবিন্দলালকে ছলিতে আসিয়াছিলেন তাহা বলিতে পারি না, কিন্তু তিনি নিচে আসিয়া যেরূপ আচরণ করিতেছিলেন তাহা বুদ্ধিমানে দেখিলে তাহাকে বড় অবিশ্বাস করিত। তিনি গৃহ প্রবেশ দ্বারের কবাট, খিল, কবজা প্রভৃতি পর্যবেক্ষণ করিয়া দেখিতেছিলেন। এমতো সময় রূপ খানসামা আসিয়া উপস্থিত হইল। রূপ বলিল, তামাকু ইচ্ছা করিবেন কি? নিশাকর কহিল, বাবু তো দিলেন না, চাকরের কাছে খাবো কি? রূপ কহিল, আগে তা নয়, একটা নিরিবিলি কথা আছে, একটু নিরিবিলিতে আসুন। রূপ নিশাকরকে সঙ্গে করিয়া আপনার নির্জন ঘরে লইয়া গেল। নিশাকরও বিনা ওজোর আপত্তিতে গেলেন। সেখানে নিশাকরকে বসিতে দিয়া যাহা যাহা রোহিণী বলিয়াছিল রূপচাঁদ তাহা তাহা বলিল। নিশাকর আকাশের চাঁদ হাত বাড়াইয়া পাইলেন, নিজ অভিপ্রায় সিদ্ধির অতি সহজ উপায় দেখিতে পাইলেন। বলিলেন, বাপু তোমার মনিব তো আমায় তাড়িয়ে দিয়েছেন, আমি তাঁর বাড়িতে লুকাইয়া থাকি কি প্রকারে? রূপ কহিল, আগে তিনি কিছু জানিতে পারিবেন না, এ ঘরে তিনি কখনো আসেন না। নিশাকর কহিল, না আসুন, কিন্তু যখন তোমার মা ঠাকুরানি নিচে আসিবেন তখন যদি তোমার বাবু ভাবেন কোথায় গেল দেখি, যদি তাই ভাবিয়া পিছু পিছু আসেন, কি কোনো রকমে যদি আমার কাছে তোমার মা ঠাকুরানিকে দেখেন তবে আমার দশাটা কি হবে বলো দেখি। রূপচাঁদ চুপ করিয়া রহিল। নিশাকর বলিতে লাগিলেন, এই মাঠের মাঝখানে ঘরে পুড়িয়া আমাকে খুন করিয়া এই বাগানে পুঁতিয়া রাখিলেও আমার মা বলতে নাই, বাপ বলতেও নাই, তখন তুমি আমাকে 2 ঘা লাঠি মারিবে, অতএব এমন কাজে আমি নই। তোমার মাকে বুঝাইয়া বলিও যে আমি ইহা পারিব না। আরেকটি কথা বলিও, তাহার খুড়া আমাকে কতগুলি অতি ভারী কথা বলিতে বলিয়া দিয়াছিল, আমি তোমার মা ঠাকুরানিকে সে কথা বলিবার জন্য বড়ই ব্যস্ত ছিলাম, কিন্তু তোমার বাবু আমাকে তাড়াইয়া দিলেন, আমার বলা হইল না, আমি চলিলাম। রূপ দেখিল 5 টাকা হাত ছাড়া হয়, বলিল, আচ্ছা তা এখানে না বসেন বাহিরে একটু তফাতে বসিতে পারেন না? নিশাকর কহিল, আমিও সেই কথা ভাবিতেছিলাম, আসিবার সময় তোমাদের কুঠির নিকটেই নদীর ধারে একটা বাঁধা ঘাট, তাহার কাছে 2টা বকুল গাছ দেখিয়া আসিয়াছি, চেনো সে জায়গা? রূপ কহিল, চিনি। নিশাকর কহিল, আমি গিয়া সেইখানে বসিয়া থাকি, সন্ধ্যা হইয়াছে,
রাত্রি হইলে সেখানে বসিয়া থাকিলে বড় কেহ দেখিতে পাইবে না। তোমার মা ঠাকুরানি যদি সেইখানে আসিতে পারেন তবেই সকল সংবাদ পাইবেন। তেমন তেমন দেখিলে আমি পলাইয়া প্রাণ রক্ষা করিতে পারিব। ঘরে পুড়িয়া যে আমাকে কুকুর মারা করিবে আমি তাহাতে বড় রাজি নহি। অগত্যা রূপ চাকর রোহিণীর কাছে গিয়া নিশাকর যেমন যেমন বলিল তাহা নিবেদন করিল। তখন রোহিণীর মনের ভাব কি তাহা আমরা বলিতে পারি না। যখন মানুষ নিজে নিজের মনের ভাব বুঝিতে পারে না, আমরা কেমন করিয়া বলিব যে রোহিণীর মনের ভাবেই? রোহিণী যে ব্রহ্মানন্দকে এত ভালোবাসিত তাহার সংবাদ লইবার জন্য দিকবিদিক জ্ঞান শূন্য হইবে এমন খবর আমরা রাখি না। বুঝি আরও কিছু ছিল, একটু তাকাতাকি আঁচাআঁচি হইয়াছিল। রোহিণী দেখিয়াছিল যে নিশাকর রূপবান, পটল চেরা চোখ। রোহিণী দেখিয়াছিল যে মনুষ্য মধ্যে নিশাকর একজন মনুষ্যত্বে প্রধান। রোহিণীর মনে মনে দৃঢ় সংকল্প ছিল যে আমি গোবিন্দলালের কাছে বিশ্বাস হন্ত্রী হইব না। কিন্তু বিশ্বাস হানি এক কথা, আর এ আর এক কথা। বুঝি সেই মহাপাপিষ্ঠা মনে করিয়াছিল অনবধান মৃগ পাইলে কোন ব্যাধ ব্যবসায়ী হইয়া তাহাকে না সরবিদ্ধ করিবে। ভাবিয়াছিল নারী হইয়া যেও পুরুষ দেখিলে কোন নারী না তাহাকে জয় করিতে কামনা করিবে। বাঘ গরু মারে, সকল গরু খায় না, স্ত্রীলোকে পুরুষকে জয় করে কেবল জয় পতাকা উড়াইবার জন্য। অনেকে মাছ ধরে কেবল মাছ ধরিবার জন্য, মাছ খায় না, বিলাইয়া দেয়। অনেকে পাখি মারে কেবল মারিবার জন্য, মারিয়া ফেলিয়া দেয়। শিকার কেবল শিকারের জন্য, খাইবার জন্য নহে। জানি না তাহাতে কি রস আছে। রোহিণী ভাবিয়া থাকিবে যদি এই আয়ত লোচন মৃগ এই প্রাসাদপুর কাননে আসিয়া পড়িয়াছে, তবে কেন না তাহাকে সরবিদ্ধ করিয়া ছাড়িয়া দি। জানি না এই পাপীয়সীর পাপ চিত্তে কি উদয় হইয়াছিল। কিন্তু রোহিণী স্বীকৃত হইল যে প্রদোষকালে অবকাশ পাইলেই গোপনে চিত্রার বাঁধা ঘাটে একাকিনী সে নিশাকরের নিকট গিয়া খুল্ল তাতের সংবাদ শুনিবে। রূপচাঁদ আসিয়া সে কথা নিশাকরের কাছে বলিল। নিশাকর শুনিয়া ধীরে ধীরে আসিয়া হর্ষোৎফুল্ল মনে গাত্রোত্থান করিলেন। এটি কৃষ্ণকান্তের উইল উপন্যাসের দ্বিতীয় খণ্ডের সপ্তম পরিচ্ছেদ সমাপ্ত হইল। ধন্যবাদ।